আজকে রান্না হবে ফুলকপি, এই যে ফুলকপির ডাঁটাগুলো ওগুলো দিয়ে সব সমস্ত শুকনো সবজি দিয়ে তোমাকে আপনি চিংড়ি মাছ নিয়ে এসেছি, চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করবো। তা কেমন আছো বলো? সব শুভ সকাল সবাইকে গুলিয়ে যাচ্ছে, দেখো তাড়াতাড়ি করতে গিয়ে 11টার মধ্যে চোপড়া যেতে। সবাইকে জানি আন্তরিক অভিনন্দন, সবাই কে কেমন আছো, নিশ্চয়ই ভালো আছো ভগবানের দয়ায়। আমরাও চলে যাচ্ছি ভালো মন্দ, সবাই তো একদম বলতে মুখে বলি হ্যাঁ খুব ভালো আছি খুব ভালো আছি, কিন্তু ভালো মন্দ মিশিয়ে আমাদের চলতে হয় তাই না? যে এক সকাল কাজ শুরু করেছি অনেকক্ষণ আগে থেকে, কিন্তু তবু যেন মনে হচ্ছে অনেক কাজ পড়ে আছে। মেয়ের কাছে তো ছেড়ে যেতে পারবো না সমস্ত কিছু, যতটা পাচ্ছি চেষ্টা করছি আস্তে আস্তে সমস্ত কিছু রান্না টান্না করে দিয়ে গেলে, তোমার কাকু করে দিয়ে গেলে ওর সুবিধা হবে, ওকে আর এগুলো করতে হবে না। রোজ রান্না মানে করার চেষ্টা করে, ওই খুঁতি টুন্তি নাড়াতে পারে না, এ করতে পারে না, ও নিচেরগুলো তেমনিই কাঁচা থেকে যায়। সেই চেষ্টা করছি যতটুকু পারবো এটে করে দিয়ে যাই, লাস্টে একটু ডাল বসিয়ে দিয়ে যাবো, এই চচ্চড়ি মচুড়ি দিয়ে খেয়ে নিতে পারবে। ধনে পাতা একটু বাটবো, মেয়ে ধনে পাতাটা বেছে রেখেছে। এখন আর বেশি কথা বলবো না, তোমরা সঙ্গে থেকো পাশে থেকো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, দয়া করে স্কিপ করো না, তোমরা না থাকলে আমরা এগোতেই পারবো না। হ্যাঁ ফিরে আসছি আবার একটু পরে তোমাদের সঙ্গে। এই যে আমার গামলিতে চা চলে এসছে, চা খাবো, কেটে নিই, কেটে কেটে কাটতে কাটতে আরও একটু গল্প করে নিই তোমাদের হয়ে যাচ্ছে। আজকের মানে চোপড়া বেরোতে হবে আজকে আমাদের, সবাই আজকে আমরা ধর্নায় বসবো, কারণ আমাদের উপর যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে সেখানটা আমরা ফিল্ডে গেলে আমাদেরকে হুমকি দেখানো হচ্ছে সবই দেশকে। সেই জন্য একজন একটা ওয়ার্কারকে বলা মানে আমাদের প্রত্যেকটা ওয়ার্কারকে বলা, তাই সেই আমরা সেই এক এতে মানে সবাই মিলে কাজ বন্ধ করে এতে যাবো, চোপড়া অফিসে ধর্নায় বসবো। চাটা ঠান্ডাও হচ্ছে না, এত গরম চা খাওয়া যাবে না, দেখছো কেমন ধোঁয়া উঠছে। এ আসলে বাবু আসলে ফোন করবো, এই যে আমার মামা দাঁড়াও, বেশিক্ষণ নিচু হয়ে থাকতে পারবে উঠে। আমি যে তাড়াতাড়ি করছি সবজি, একটা এত বড় একটা ছোট, সে যাই হোক খুব গরম যাচ্ছে না, মানে এত বিশেষ খুব সময় যে কোন দিক থেকে উঠেছে, আজকে 5টার আগে, কিন্তু আজকে 2টোর সময় যদি উঠেছে, রোজ দিন বলবো কেন 2টোর সময় উঠিনি, কিন্তু 5টার আগে উঠেছি, দেখ তবু কাজ যেন আমার কত কাজ পড়ে আছে, করে দিয়ে যেতে পারলে, কারণ মেয়ে তো কিছুই করতে পারে না, না ও চেষ্টা করে বিশেষ করে, কিন্তু শরীরে পরপর ওর শরীরের যে স্বাভাবিক যে এনার্জিটুকু, সে যে শক্তি এটা কিছুই তো নেই। এখন আবার নতুন এই খেতে গেলে আমরা যেন খাবারটা গিলে নিই, ও সেই এটা এখন দেখছি কয়েকদিন গিলতে পারছে না, কালকে তো খেতেই পারে, বারবার খাচ্ছে গিলতে যাচ্ছে, বারবার হাঁচি কাশি দিয়ে গোটা ভাতটা ছড়িয়ে একদম ইয়ে করে দিচ্ছে। আর বিশেষ করে তোমাদের কাছে সবসময় না এটা বলতেও নিজেরও খাও, তোমরা হয়তো ভাববে যে কাকিমা তার মেয়ের এ করে ভিউজ নেবে, ভিউজের দরকার নেই, কিন্তু নিজে বললে ও যে অসুস্থ, ওকেও ওর জন্যই তো এই চ্যানেলটা খোলা, ও কথা বলবে এ করবে, তো তোমাদেরকে অবগত মানে জানিয়ে রাখছি যে ওই আগে কিন্তু এরকম ছিল না, ও স্বাভাবিক সুস্থ সুন্দর একটা ছিল, পড়াশোনা করেছে, বিকম পাস করেছে, কম্পিউটার শিখেছে, গান জানে, ভালো আঁকতে জানে, কিন্তু এখন কিচ্ছু করতে পারে না। সেই এতে যে ডাক্তার যেহেতু বলেছে যে তুই বেশি করে কথা বলবি, বেশি ইয়ে করবি, এখন তো সোশ্যাল মিডিয়ায় কত কিছু ইয়ে হয়েছে, সেখানে যুক্ত হও, সেখানে কথা বল, বন্ধুদের সঙ্গে কথা বল, কথা বলতে বলতে ওর মুখটা দেখবে বাঁকা আছে, জিভের এই সাইডটা বেশি নাড়াতে পারে না, এই কথা বলতে বলতে আস্তে আস্তে এ তো হবে, শক্ত জিনিস চিবাবে, কিন্তু চেষ্টা করে পারে না, ওই যে তোমাদের সামনে বেশিক্ষণ কথা বলতে গেলে এখন ইয়ে হয়ে যায়, সেই জন্য বলে মা ওরা হাসাহাসি করবে হয়তো এ হতে, সেই এটা যাতে ওর ওর মতো অনেকেই আছে, ওদেরকে দেখে সত্যি গিয়ে তোমরা কি দয়া করো না করো না, সহানুভূতি দেখি ওদের পাশে, ওদেরকে ওদের একটা মনোবল পুরনো এটা আস্তে আস্তে ফিরে আসবে। সেই ইয়েতে বিশেষ করে বারবার বলি যে এরকম ও এই এই সেই যে কথা বললে তোমরা যেন ওকে নিয়ে আছে না, সবাই তো আর ভালো, পৃথিবীতে ভালো মানুষ আছে বলে এখনো এই হচ্ছে,
কিন্তু কিছু ভালোর থেকে খারাপটাই বেশি না, একটা খারাপে দেখা যাবে কত কিছুই হয়ে যাচ্ছে, শুধু আমার মেয়ে বলে না, একটা খারাপ কথা, একটা খারাপ টন্টিং, এইরকম অল্প বয়সি ছেলে মেয়েদেরকে কত মানে কি, এই যে আমার যাবে একটু আর বলবো না, অবশ্যই কথা বললে ভেঙছাবে আর বলবো না। আজকের বাচ্চাদের জন্য একটু ফেনা ভাত করেছি স্পেশালি, তো নাতি খানা তুমিও খাবে বললে যে ফেনা ভাত। আলু খোসা ছাড়াইনি, ভালো করে চটকে ধুয়ে নেব। আজকে মেশিনে সব অনেকগুলো জামা কাপড়, তোমার কাকু এসছে না, তারপর বাচ্চাদের তো এক গাদা জামা কাপড় টাপড় থাকে, তোমার কাকুও বাচ্চাদের মতো নোংরা করে, এখন মেয়েও করে, মেয়েটা দু তিনবার করে চেঞ্জ করতে লাগে, খেতে বসলে জামা টামায় ফেলে ভর্তি করে দেয়, ওগুলো চেঞ্জ করতে লাগে, এখন আর সময়ও নেই যে হাতে বসে ধুব, অনেকগুলো হয়েছে। কালকে দুপুরবেলা নাতনি আবার বিছানায় পেচ্ছাপ করেছে, সেও আছে, সব সেই জন্য মেশিনে ফেলে, বাবু মেশ এটা করে দাও না বাবা, দাদি দিয়া খেতে বসছে, তাহলে দেখতে থাকো, পাশে থেকো, সঙ্গে থেকো, আমি ফিরে আসছি আবার পরে। হ্যাঁ খেয়ে দিচ্ছি, মেয়ে বসে বসে খাক আস্তে আস্তে, ওই যে নাতনি বসে ওখানে খেলছে, খেলছে না মোবাইল দেখছে, আজকাল তো ডিজিটাল যুগ, মোবাইল ছাড়া ওদের কোনো কথা নেই, পড়াশোনা বন্ধ কিন্তু মোবাইলটা ঠিক মনে থাকে, পড়াশোনার কথা মনে থাকে না। হ্যাঁ তাকে শুধু নাচ চালিয়ে দিতে হবে, ওই যে পেচ্ছাপ করেছিল বলে কালকের, আজকে সব তুলে টুলে রোদে দিয়েছি। হ্যাঁ আমি খুব যে মানে বিশাল বিশ্বাস কথা, তোমাদেরকে সম্পূর্ণ অনেকে দেখেছি না ভিডিওতে, একজন ভিডিও করার জন্য পেছনে একজন সবসময় থাকে, কিন্তু আমার মেয়ে যদি সুস্থ থাকতো এ থাকতো তবু হতো, এখন যতটা পারি চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। এই চিংড়ি মাছগুলো ছোটো ছোটো করে কেটে নিই, ওই যে ডাঁটা মাটা দিয়ে চচ্চড়ি করবো ছোটো ছোটো করে, কোষা আর ছাড়াবো না, চচ্চড়ি করবো যখন এই যে এরকম ছোটো ছোটো করে কেটে নিই, কেটে নিয়ে চচ্চড়িটা তুলে, বিছানা তোলা হয়নি, বিছানাটা তুলবো, যেটা বলছিলাম যে কেউ একজন যে কী হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে। আমার মেয়ে তো, হ্যাঁ মেয়ে ওই যে বলছে না আমি একটানা তো ধরে রাখতে পারি না, সেটা তো ওর দোষ না, কেটে নিয়ে তরকারিটা বসিয়ে দিয়ে দৌড়ে দৌড়ে জামা কাপড়ও ধোয়া হয়ে গেছে মেশিনে, ড্রাই করবো, ছোটো ছোটো এরকম ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি, খোসা ছাড়াবো না, এই যে চিংড়ি মাছ কেটে দিয়েছে, ঠ্যাং ম্যাং কাটে দিয়েছে, ঠিক আছে। তোমরা তোমাদেরকে বারবার মানে কি ইয়ে করলেই বারবার বলি, দয়া করে তোমরা একটু পাশে থেকো, আমার মেয়ের যে হারানো সমস্ত মনের যে এ ছিল সব তো সে হারিয়ে ফেলেছে, হবে না মা আমার দ্বারা হবে না, মাঝে মাঝে ওর ওই কথা শুনতে শুনতে আমিও বিরক্ত হয়ে যাই, গালাগালি দিই বকি, বিশ্বাস করো ওকে দেখলে না যে মেয়ে আমার এত ছটফট, বাবু এই ঠ্যাংগুলো দিলাম না ফেলে দিলে, এই খেতে বিরক্ত লাগে, এই যে দেখো এগুলো পর্যন্ত ভেজে দিয়েছি, এই খাওয়া যায় নাকি, এগুলো ফেলে দিচ্ছি, এই ছোটো ছোটো কটা চিংড়ি মাছ আছে এই আছে এগুলো দিয়ে দিয়ে দেব, স্ত্রীরা মানে বাড়ির বউরা নিক না নিক এটা তো বলতেই হবে যে পকেট থেকে টাকা, আরে তোদের কাছ থেকে নেবে না যারা, হ্যাঁ সে বলুক, ওদের কাছ থেকে নেবে না তো মেয়েরা হাত খরচের জন্য পাবে কোথায়, আর এই জন্যই সমস্ত মেয়েদেরকে বলা হয় যে নিজের পায়ে অবশ্যই দাও, ওই পাঁচ টাকা নেবে পঞ্চাশ টাকা বলবে যে এই খরচ হয়ে গেছে নিয়ে নিয়েছে, তোমাদেরকে বলছি এই কারণে, এই যে জামাই বলছে আমার পকেট থেকে টাকা ইয়ে করে নিয়েছে মেয়ে নিয়েছে, আর মেয়ে নিলে বলে নেয় খরচ করেছে অত কোথায় নিজের মনে নেই, এখন নেয়নি মেয়ে বারবার বলছে নিলে, আমি তো কারণ জামাই কালকে এসছে দেরি করে, যাক বাড়ির কথা তোমাদেরকে বলে দিচ্ছি, সবসময় সব কথা বলাও ঠিক না, তবু নিজের ভেবে বলে ফেললাম,
ওটা হচ্ছে ছেলেদের মানে কি সূর্য যেমন পূর্ব দিকে ওঠে চিরন্তন সত্য ছেলেদের ও বলতেই হবে বউর ঘরে চাপিয়ে দাও। আমি একটু পরে খাচ্ছি দাঁড়াও বাবা, আমি আগে তাড়াতাড়ি এ করে আমি 10টার মধ্যে সুমিত্রা টুমিত্রা বেরিয়ে পড়লে আমি যাবো কী করে, 11টার সময় সব গিয়ে ওখানটা ইয়ে হতে হবে, বড়ো হতে হবে, ওখানটা তো আগে যাই তারপরে করছি। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, পাশে থেকো, ফিরে আসছি এবার পরে, ফটাফট রান্না করে এখন বেরোতে হবে, এখনও বিছানা তোলা হয়নি, রাখছি। হ্যাঁ, আবার ফিরছি পরে। এই যে মোবাইলটা যে কি, হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা। অনেকক্ষণ পর আসতাম তোমাদের সামনে, অনেকক্ষণ তো মা আসলো, এখন মা সারাদিন ছিল না, বাচ্চাগুলোকে সামলাতে নাজেহাল হয়ে গেছে। পাপা ছিল, পাপা একটাকে ঘুম পাড়িয়েছে, আমি একটাকে নিয়ে শুয়েছিলাম। তো তোমরা সবাই প্লিজ ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমাদের মতো নতুন যা তাদেরকে তোমরা যদি উৎসাহ না দাও তো আমার কষ্ট হয়, উৎসাহ যদি না দাও তো শেষ হয়ে যাবে সব। আমার সত্যি কথা টানা বলতে খুবই কষ্ট হচ্ছে, একটা দাঁড়িয়ে ভিডিও করলে হাত এরকম কাঁপছে, তো কী করবো বলো, তোমরাই পারো আমাকে আগে এতে আনতে। আমার বর তো ছেড়েই দিয়েছে, বর বরের কাছে আমি যে এরকম করে কথা বলি, ওর কাছে নাকামো, এগুলো কী বলো, শুধু মা বাবা বাচ্চাচ্চার জন্য এখনও ঠিক আছে, তো বেশি বড় করবো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।